As-salatu was-salamu alayka ya ashrafal anbiya wal mursaleen wa ala alika wa sahbika ya rahmatan lil alamin. Nemate baatta jism to ojishane gaya saath hi munshiera hat ka kalam दान गया नेमते बाटता आजले उनकी पना आज मदद मांग उनसे आजले उनकी पना आज मदद मांग उनसे फिर न मानेंगे कयामत में अगर मान गया नेमते बाटता दिल है वो दिल जो तेरी याद से मामूर रहा दिल है वो दिल जो तेरी याद से मामूर रहा सर है वो सर जो तेरे कदमों पे कुर्बान गया नेमते बाटता जानो दिल लहू शखीर दे सब तो मदीने पहुँचे जानो दिल लहू शखीर दे सब तो मदीने पहुँचे तुमने ही चलते रजा सारा तो सा मान गया नेमते बाटता जिसम तो ओजिशान गया साथ ही मुंशियर मत का कलम दान गया नेमते बाटता आजकेर नूरानी महफिलेर परम श्रद्धेय सभापति अंजुमाने रहमानी आहमदिया सुन्नी आलिया ट्रस्टेर सिनियर सभापति गाउसिया कमिटी बांग्लादेशेर परम श्रद्धेय चेयरमैन आलहाज पियार मोहम्मद साहेब केबला आमादेर ए मस्जिदेर परम श्रद्धेय खतीब महोदय हजरत उलामाए कराम बुजुर्गाने दिनो मिल्लात मुरब्बियान एजाम आजीज बाच्चू तोलाबा सुधी मंडली पर्दार आड़ाले मा बोनेर आसलामु आलैकुम रहमतुल्लाहि बरकातुह अल्लाह पाक रब्बुल आलमीन आकामुल हाकिमेर पवित्र बारगाहे हजार हजार लक्ष लक्ष कोटी कोटी अगणित शुकुर गुजार आदाय करतेछि महान रब्बुल आलमीन तार असीम दयार बरकते आजकेर शुभ रणोदय জমিয়তুল ফালাহ জাতীয় মসজিদে ৩৭তম আন্তর্জাতিক মাহফিলে শাহাদতে কারবালাতে উপস্থিত হওয়ার আমাদের সকলকে তৌফিক দিয়েছেন আল্লাহর দরবারে শুকর আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আমরা গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করতেছি এই মাহফিল আমাদেরকে যিনি দিয়ে গেছেন জামে আহমদিয়া সুন্নিয়া মাদ্রাসার ৩২ বছরের প্রিন্সিপাল তিন তিন পর বাংলাদেশে শ্রেষ্ঠত্বের অধিকারী স্বর্ণ পদকপ্রাপ্ত মাদ্রাসা সারা বাংলাদেশ নয় এশিয়ার মধ্যে বিখ্যাত সেই মাদ্রাসা সেই মাদ্রাসার মধ্যে সারা জীবন খেদমত করে গেছেন এবং জীবনে আমাদেরকে আঞ্জুমানে রহমানিয়া সুন্নিয়া ট্রাস্টের তরফ থেকে বাবাজি শ্রীকুটি কেবলার উসিলায় আমরা কতগুলি নিয়ামত পেয়েছি যার তুলনায় পৃথিবীর জমিনে নাই সুবহানাল্লাহ আমরা জশ্নে জুলুসে ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পেয়েছি আমরা বাংলাদেশে ২০০ আহলে সুন্নাত ওয়াল জামাতের চালিত মাদ্রাসা পেয়েছি বাবা শ্রীকুটির উসিলায় আমরা শ্রীকুটি বাগানের গুলো গুলাব
আলহাজ মাওলানা জালালউদ্দিন আল কাদেরী রহমতুল্লাহ আলাইহির উসিলায় এই বিশ্ববিখ্যাত অনুষ্ঠান আন্তর্জাতিক মাহফিলের সাদাতে কারবালা গত 37 বছর যাবত চলে আসছে আল্লাহর দরবারে শুকর আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আমরা আল্লাহর কাছে নিবেদন করি আল্লাহ যেন সেই মহান তাপসকে বেহেশতের আলা মকামে স্থান দান করেন এবং তার রূহানি ফয়জাত বরকত দিয়া আমাদের সকলকে যেন আল্লাহ তাআলা উভয় জাহানের পরিপূর্ণ কামিয়াবি দান করেন মিয়া সাহেব আমি অতি সাধারণ এক ক্ষুদ্র মানুষ এই চট্টগ্রাম বারোয়াউলিয়ার পুণ্যভূমিতে আমি এসেছিলাম 100 টাকার গোলামি নিয়া 1965 সালে আল্লাহর দরবারে শুকর আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আল্লাহ রসুলের বরকত আল্লাহর অনুগ্রহ বাজন পীর ফকিরদের নজরে করম দিয়া আল্লাহ তাআলা আজকে আপনাদের খেদমতে আমাদেরকে একসাথে কাজ করার জন্য তৌফিক দিয়েছেন মিয়া সাহেব গতকালকে আমাদের মাহফিল শুরু হয়েছে আজকার থেকে আল্লাহর রহমতে আমি আপনাদের খেদমতে আপনাদের পরিবার পরিজন আপনাদের সন্তান সন্ততি আপনাদের বাবা মা আপনাদের দেশখেস এই বিশ্ববাসীর উদ্দেশ্যে আমি 9 দিনের জন্য আল্লাহর রহমতে 9টা সাবজেক্ট ম্যাটার ঠিক করেছি আমাকে দয়া করে ইন্তেজামিয়া কমিটি কিছু সময় দিয়েছেন সেই সময়ের মধ্যে আপনারা কষ্ট করে আপনাদের মূল্যবান সময়কে কুরবানি দিয়ে নিজেদের ব্যক্তিগত কাজকর্ম আরাম আয়েশকে বাদ দিয়ে এই আমাদের মাহফিলকে সার্থক করার জন্য আসতেছেন আপনারা এই মাহফিলতে যেন কিছু উপকার নিতে পারেন আল্লাহ রসুলের দরবার থেকে আহলে বাইতের দরবার থেকে এই উদ্দেশ্যে আমরা ইনশাল্লাহ এই বিশাল আয়োজন হয়েছে আপনারা প্রতিদিন আসবেন দয়া করে আপনাদের আপন জনদেরকে নিয়ে ইনশাল্লাহ আপনারা এখান থেকে দোনো জাহানের পরিপূর্ণ কামিয়াবির কিছু মাল মশনা লাভ করে নিয়ে যাবেন সুবহানাল্লাহ আজকে আমি একটা সাবজেক্ট ঠিক করেছি সেটা হলো সোহবতের বরকত আপনারা কষ্ট করে আজকে এই যে মিলন মেলে আসছেন এই বুজুর্গদের সোহবতে আপনারা আসছেন আপনাদের কি বরকত কি ফজিলত এর সম্বন্ধে আমি 2-4টি কথা বলবো ইনশাআল্লাহ বাংলাদেশ উপমহাদেশে নেপাল ভুটান বার্মাতে আমাদের কোনো নবী রসুলের আগমন হয় নাই এই অঞ্চলে এমন কি কোনো সাহাবা একরাম তশরিফ আনেন নাই এই অঞ্চলে আমরা যে দীন ধর্ম ইসলাম মজহাব পেয়েছি সেটা আমরা পেয়েছি ওলি আল্লাহদের মারফতে সুবহানাল্লাহ সেরকম উপমহাদেশের শ্রেষ্ঠতম একজন ওলি হযরত খাজা গরিবে নেওয়াজ লাহোরে হযরত দাতা গঞ্জে বক্স আলী হুজবেরি এবং ইরানের বাস্তাম প্রদেশে হযরত ইমাম বায়েজিদ বোস্তামী রহমতুল্লাহ আলাইহি এই তিনজন মহাপুরুষ তাদের একটা অমূল্য বাণী তিনিরা তিনজনে বলেছেন হুজুর খাজা গরিব নেওয়াজ হযরত দাতা গঞ্জে বক্স আলী হুজবেরি লাহোরি ইমাম বায়েজিদ বোস্তামী এই তিনি হযরত বলেছেন নেকু কি সোহবত নেক কাম সে বেহতর হ্যায় আর বদু কি সোহবত বদ কাম সে বদতর হ্যায় আমরা ভালো কাজ করলে আল্লাহ আমাদেরকে সওয়াব দান করেন এই তিনি হযরত বলেছেন আমরা ভালো কাজ করলে সওয়াব হয় এর থেকে অনেক বেশি সওয়াব ভালো মানুষের সোহবতে থাকা সুবহানাল্লাহ খারাপ কাজ করলে গুনাহ হয় এর থেকে বড় গুনাহ হলো খারাপ মানুষের সোহবতে থাকা মিয়া সাহেব আপনারা যারা কষ্ট করে আপনাদের মূল্যবান সময়কে কুরবানি দিয়ে এই মাহফিলকে রওশন মণ্ডিত করতেছেন ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন এই মাহফিলের ফয়জাত বরকতে আলে বায়তের বরকতে নবী রসুল পীর ফকিরদের রুহানি ফয়জ বরকতে আপনাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন উভয় জাহানের পরিপূর্ণ কামিয়াবি দান করবেন ইরাকের বাদশা ইরাক মুসলমানদের করতলগত হলো যখন খলিফাতুল মুসলিমিন হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলিমিন মুসলিম জগতের খলিফা তখন ইরাক মুসলমানদের করতল হয়েছে ইরাকের বাদশাকে ইহুদি ইরাকের বাদশাকে বন্দী করা হলো তিনিকে আনিত হলো রাজধানীতে হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিকে 2টা অপশন দিলেন ইরাকের বাদশাকে
যে আপনার সামনে দুইটা অপশন খোলা আছে, একটা আপনি ইসলাম ধর্ম কবুল করুন এবং আপনার রাজত্ব ফিরে নিয়ে যান, আপনি রাজত্ব করুন, অথবা আপনাকে শিরশ্ছেদ, আপনাকে ফাঁসির মঞ্চে ঝুলানো হবে। ইরাকের বাদশা ইহুদি বললেন যে আমি ইসলাম ধর্ম কবুল করব না, আমি ফাঁসির মঞ্চে যাইতে রাজি আছি। নির্দিষ্ট দিনে ইরাকের বাদশাকে আনা হলো, জল্লাদ কোতোয়াল সকলে আসলেন। আসার পরে যে ফাঁসির আগে একটা নিয়ম আছে, যাকে ফাঁসি দেওয়া হয় তাকে প্রশ্ন করা হয়, বাবাজি তোমার জীবনের কি কোনো ইচ্ছা আরাধা কোনো অভিলাষ আছে? ইরাকের বাদশাকে প্রশ্ন করা হলো, ইরাকের বাদশা বললেন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, খলিফাতুল মুসলিমিন আমি এক গ্লাস পানি খেতে চাই। ইরাকের বাদশার জন্য এক গ্লাস পানি আনা হলো। এই তোমরা যাও, ডিস্টার্ব করো না, তাড়াতাড়ি সরো। ইরাকের বাদশা পানির গ্লাসটা ঢিলা দিয়ে ফেলে দিলেন। খলিফাতুল মুসলিমিন বললেন যদিও তিনি বন্দী, কিন্তু ইরাকের বাদশা তাকে বাদশার মর্যাদায় স্বর্ণ পেয়ালায় পানি পরিবেশন করা হোক। স্বর্ণের পেয়ালাতে পানি দেওয়া হলো। ইরাকের বাদশা বললেন খলিফাতুল মুসলিমিন আমি এই পানি খাবো না। তো কি করবেন? বলে আমাকে মাটির পেয়ালাতে এক গ্লাস পানি দেওয়া হোক। তাই করা হলো, মাটির পেয়ালাতে ইরাকের বাদশার জন্য এক গ্লাস পানি আনা হলো। ইরাকের বাদশা বললেন খলিফাতুল মুসলিমিন আপনি প্রতিজ্ঞা করুন যে এই পানি পান করা না পর্যন্ত আপনি আমাকে হত্যা করবেন না। খলিফাতুল মুসলিম বলে প্রমিস, আপনি এই পানি যতক্ষণ পান না করবেন আপনাকে হত্যা করা হবে না। ইরাকের বাদশা মাইটটা পেয়ালাটা আসার দিয়ে ব্যাঙ্গা ফেলাইছে, পানিগুলি সব পুড়ে গেছে। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা একটু হাসলেন, বললেন বাদশা খুব চালাক বুদ্ধিমান। বললেন ঠিক আছে, ওনাকে হত্যা করা হবে না, ওনাকে জলিলুল কাদর কয়েকজন সাহাবা ইকরামের সোহবতে যারা একসাথে থাকে ওনাদের সোহবতে দেওয়া হোক, দেখা যাক হোয়াট হ্যাপেন্স। সেই ইরাকের বাদশাকে কয়েকজন জলিলুল কদর সাহাবা যারা রসুলে পাকের সোহবতে, আল্লাহ নবী বলতেন আসহাবি কান্নাজুমে ফাবি আইহিম ইক্তাদাই, তুমি হেতাইতো আমার সোহবত প্রাপ্ত এক এক জন সাহাবা কেরাম আকাশের উজ্জ্বল নক্ষত্রের মতো, তোমরা যাকে হেদায়ত করবে ইত্তেবা করবে তোমরা হেদায়ত প্রাপ্ত হবে, সুবহানাল্লাহ। সর্বস্থ মেসাব, তখন কোনো স্কুল কলেজ মাদ্রাসা ছিল না, রসুলে পাকের দিদার শুধুমাত্র এইটাই ছিল সর্বশ্রেষ্ঠ। ডক্টর স্যার মোহাম্মদ ইকবাল বলছেন দিন ধর্ম তোমরা শুধু কিতাবে তালাশ করো না, তোমরা মনে রেখো কিতাব পড়লে নলেজ হয়, ইনফরমেশন হয়, কিন্তু সত্যিকারের দিন জহুর হয় অলি আল্লাহদের নজরে করম থেকে, সুবহানাল্লাহ। হুজুর খাজা করিম নাজ বলছেন না কিতাব উসে না ওয়াজ উসে না জরসে দিন পয়দা হতি বুজুর্গ কি নজর সে, সুবহানাল্লাহ। শুধু বই পড়লে হবে না, স্কুল কলেজে গেলে শুধু হবে না, যাই তো হবে, কিন্তু এর সাথে সত্যিকার আপনার আমল, আপনার এলেম সমস্ত কিছু পরিপূর্ণতা লাভ করবে। যখন আপনার এলেমকে আপনি আমলে পরিণত করতে পারেন এবং সেই এলেমকে আমলেতে পরিণত করার জন্য আপনি যখন অলি বুজুর্গ পীর ফকিরের সোহবতে থাকেন, তাদের সোহবতের বরকতে আল্লাহ আপনার এলেমকে আমলে পরিণত করার তৌফিক দান করবেন এবং আপনার জীবন শ্রেষ্ঠত্বের অধিকারে বসে, সুবহানাল্লাহ। ইরাকের বাদশা কয়েকদিন সাহাবা ইকরামদের সাথে থাকলেন, তাদের চরিত্রের মাধুর্য, তাদের জীবনের ত্যাগ, তাদের কোরবানি, তাদের মানুষের প্রতি তাদের সেবা যত্ন ত্যাগের মহিমা দেখে ইরাকের বাদশা অভিভূত হয়ে গেলেন। তিনি খলিফাতুল মুসলিমের কাছে একটা চিঠি লিখলেন যে খলিফাতুল মুসলিমিন আমি আপনার সাথে দেখা করতে চাই, আমাকে একটু সময় দিন। উনি বলেন বেশ, আপনি আসেন আমার সাথে দেখা করতে। ইরাকের বাদশা খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলার কাছে গেলেন, বলেন হুজুর আমি সিদ্ধান্ত গ্রহণ করেছি, আমি আল্লাহর নবীকে দেখি নাই,
তার সুবত আমি পাই নাই কিন্তু তার সুবত প্রাপ্ত সাহাবায়ে কেরামের মধ্যে আমি যেই সৌন্দর্য যেই সেবা পরায়ণতা আল্লাহ রাসূলের আনুগত্য আল্লাহ রাসূলের প্রতি মমত্ববোধ সমস্ত মানব জাতির প্রতি তাদের হৃদয়ের যে আকুতি ভালোবাসা আমি দেখে অভিভূত হয়ে গেছি আপনি দয়া করে আমাকে ইসলামের সুশীতল ছায়াতলে আশ্রয় দান করুন সুবহানাল্লাহ খলিফাতুল মুসলিম নূর বেশ তিনি ইসলাম ধর্মে দাখিল হলেন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বললেন আপনি আপনার দেশ ফিরে নিয়ে যান আপনি কি দেশে রাজত্ব করেন আপনাকে আপনার দেশ ফেরত দেওয়া হবে ইরাকের বাদশা বলেন হুজুর আমি জীবনের অধিকাংশ সময় নষ্ট করে ফেলেছি আমি আর বাকি জীবন এই দরবারের রেসালত থেকে আমি আর একটা মুহূর্ত সময় নষ্ট করতে চাই না হুজুর আমি যতদিন বাঁচি রাসূলের দরবারে থেকে মানবতার সেবায় আমার জীবনকে আমি কুরবানি করব মুরব্বিনা কারাম আল্লাহ রাসূল আদর্শ দিয়ে মহব্বত দিয়ে মানুষের ভালোবাসা দিয়ে এই পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠতম বিকাশমান ধর্ম ইসলামকে জাগরণ করেছেন আমরা নবীজির উম্মত আমরা আলে বাইতের মহব্বতের অধিকারী আমরা ওলি আল্লাহদেরকে মানি সাহাবায়ে কেরামদেরকে মানি মিয়া সাহাব আমরা যদি আমাদের চরিত্রের মধ্যে আল্লাহ রাসূলের যে চরিত্রের বিকাশ ছিল ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম বিশ্বাস করেন সমস্ত পৃথিবীর মানুষ একদিন আসবে আল্লাহ কোরআনে পরিষ্কার ভাষায় বলেছেন সানুরিহিম আয়াতানা ফিল আফাক ও ফি আনফুসিহিম হাত্তা ইয়াতাবায়্যানা লাহুম আন্নাহুল হক আল্লাহ কোরআনে বলতেছেন এমন একদিন আসবে যেই দিন পৃথিবীর সমস্ত মানুষ একসরে একসাথে আল্লাহ রাসূলের ওয়াহদিয়াতের মধ্যে রেসালতের মধ্যে আশ্রয় গ্রহণ করবে আর সেই দিন হবে পৃথিবীর আল্লাহর জমিনের মধ্যে আল্লাহর সৃষ্টির পরিপূর্ণতা সমস্ত মানুষ সেই পথে সেই মতে আসবে মিয়া সাহাব আমরা অতি সাধারণ মানুষ আমরা গুনাহগার মানুষ আমরা আল্লাহ রাসূল আল্লাহর যে কালাম আল্লাহর কোরআনুল কারিমের যে অমিয় বাণী এই পৃথিবীর সমস্ত মানুষ যেন আমাদেরকে দেখে আমাদের চরিত্র দেখে আমাদের মানুষের প্রতি ভালোবাসা দেখে আমাদের দেশপ্রাণ দেখে সমস্ত মানুষ যেন স্বেচ্ছায় সব প্রণোদিত হয়ে আল্লাহ রাসূলের এই বাগানের ছায়াতলে আসে আমরা আজকে এই মাহফিলের মধ্যে আল্লাহর দরবারে মিনতি করতেছি আমাদের আরজু আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন আমরা যেন আপনার হাবিবে মোকাররমের সেই চরিত্র উজ্জ্বল বৈশিষ্ট্য এবং আহলে বাইতে আথার সাহাবায়ে কেরাম ওলি আল্লাহ বুজুর্গদের নকশা কদমে চলে সমস্ত পৃথিবীর মধ্যে আমরা যেন সুখ শান্তি আল্লাহ প্রচার প্রসার করতে পারি আল্লাহর দিন ধর্মকে আমরা যেন এই পৃথিবীর জমিনে আমরা আল্লাহর দিনকে জারি করতে পারি সমস্ত মানুষ যেন এই পথে আসে আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন আপনারা কষ্ট করে আসেন 37 বছর এই মাহফিল আল্লাহ পাক এই মাহফিলের ফয়জাত বরকতের উসিলায় আপনাদের সকলকে আল্লাহ উভয় জাহানের পরিপূর্ণ কামিয়াবি দান করেন আপনারা প্রতিদিন আপনাদের ছেলে সন্তান আপনজন মহব্বতের মানুষ নিয়ে আসবেন বাকি আসতো দিন ইনশাআল্লাহ আমরা আপনাদের খেদমতে এক এক দিন এক একটা সাবজেক্টের উপর আমি 100 টাকার গোলামি থেকে জীবন শুরু করেছি আল্লাহ কিভাবে আনছে এই কথাকে আমি আপনাদের সামনে সবপ্রকাশ করে দেব ইনশাআল্লাহ আপনারা এক একজন আমার থেকে বড় মিজান হবেন সুবহানাল্লাহ সালামু আলাইকুম